ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যারা এই সুন্দর অনুষ্ঠানটার আয়োজন করেছেন, অবশ্যই নারায়ণগঞ্জ পুলিশ। অভিভাবক হচ্ছেন আমাদের হ্যান্ডসাম ডিএজি, আমার ভাই ভাই। কিন্তু আমি এই অনুষ্ঠানে আসার পরে খুব একটা এম্বারসিং পজিশনে আছি। আমার মনে হচ্ছে যে আমি ইউরোপে আমেরিকার কোনো একটা অনুষ্ঠানে এসেছি, কারণ একমাত্র আমি হলাম কালো। দেখেন ডান দিক থেকে দেখেন আমার এই পুলিশ সুপার লাল লাল চেহারা, আমার ভাইকনা বাবু টকটকা লাল চেহারা, হাবিব ভাই লাল চেহারা, গাজী ভাই দেখেন লাল টুকটুকা চেহারা, খোকা লাল টুকটুকা, আমার ডিসি সাহেব লাল টুকটুকা, আমার তানমিরামের টিটু লাল টুকটুকা, চেঙ্গিজ ভাইয়ের একটা পলাশিপ, তো আমার মতো গালাগুলো আছে। হ্যাঁ, যাই হোক, এই খেলাধুলা আনন্দ দেয়। আমি যখন এখানে আসছিলাম আমার মনটা তো ভালো ছিল না, কিন্তু এতক্ষণ এই খেলাধুলা মনটাকে ভালো করে। আমি নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টা আয়োজন করেছেন, এবং উনি বেশ কিছুদিন ধরে নারায়ণগঞ্জে আছেন এবং অনেক ময়লার মধ্যে থেকেও নিজেকে পরিষ্কার রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে ঢাকা রেঞ্জে যে ডিআইজি আছেন, উনি ওনার সততার প্রমাণ উনি সর্বক্ষেত্রে রেখেছেন। আমি দোয়া করি যাতে আগামী দিনে এই সততার প্রমাণে এবং দক্ষতার প্রমাণে উনি যাতে সর্বোচ্চ শিখরে ওনার যে লেভেল আছেন সেখানে যেতে পারেন। এখানে উপস্থিত আছেন আমার প্রিয় আদরের, এখন এমপি সাহেব ফেমপি সাহেব বলতে ভাল লাগে না, আমার ভাইনা ছোটবেলা থেকে আদর করে মামা হিসাবে আমার ডাকে, যারা এই সুন্দর অনুষ্ঠানটার আয়োজন করেছেন, অবশ্যই নারায়ণগঞ্জ পুলিশ। অভিভাবক হচ্ছেন আমাদের হ্যান্ডসাম ডিএজি, আমার ভাই ভাই ভাই। কিন্তু আমি এই অনুষ্ঠানে আসার পরে খুব একটা এম্বারসিং পজিশনে আছি। আমার মনে হচ্ছে যে আমি ইউরোপে আমেরিকার কোনো একটা অনুষ্ঠানে এসেছি, কারণ একমাত্র আমি হলাম কালো। দেখেন ডান দিক থেকে দেখেন আমার এই পুলিশ সুপার লাল লাল চেহারা, আমার ভাইকনা বাবু টকটকা লাল চেহারা, হাবিব ভাই লাল চেহারা, গাজী ভাই দেখেন লাল টুকটুকা চেহারা, খোকা লাল টুকটুকা, আমার ডিসি সাহেব লাল টুকটুকা, আমার তানমিরামের টিটু লাল টুকটুকা, চেঙ্গিজ ভাইয়ের একটা পলাশিপ, তো আমার মতো গালাগুলো আছে। হ্যাঁ, যাই হোক, এই খেলাধুলা আনন্দ দেয়। আমি যখন এখানে আসছিলাম আমার মনটা তো ভালো ছিল না, কিন্তু এতক্ষণ এই খেলাধুলা মনটাকে ভালো করে। আমি নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টা আয়োজন করেছেন, এবং উনি বেশ কিছুদিন ধরে নারায়ণগঞ্জে আছেন এবং অনেক ময়লার মধ্যে থেকেও নিজেকে পরিষ্কার রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে ঢাকা রেঞ্জে যে ডিএজি আছেন, উনি ওনার সততার প্রমাণ উনি সর্বক্ষেত্রে রেখেছেন। আমি দোয়া করি যাতে আগামী দিনে এই সততার প্রমাণে এবং দক্ষতার প্রমাণে উনি যাতে সর্বোচ্চ শিখরে ওনার যে লেভেল আছেন সেখানে যেতে পারেন। এখানে উপস্থিত আছেন আমার প্রিয় আদরের, এখন এমপি সাহেব ফেমপি সাহেব বলতে ভাল লাগে না, আমার ভাইনা ছোটবেলা থেকে আদর করে মামা হিসাবে আমার ডাকে।